তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি ইংরেজিতে হচ্ছে প্রিজারভেশন বা সেফ রক্ষা পাওয়া এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সকল পাপ থেকে বেঁচে থাকার জন্য সকল পাপ থেকে বেঁচে থাকতে হবে এটাই হচ্ছে তাকওয়া কুরআনে অনেক আলোচনা অনেক ভাবে এসেছে এই তাকওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার আলোচনা করেছেন প্রায় 200 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম বলছেন সূরা আল ইমরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যখন আপনি আমি তাকওয়া অর্জন করব তাকওয়া অর্জন করব তখন আমরা হতে পারবো পরিপূর্ণ মুসলিম তাকওয়া অবলম্বন করলে পাপ থেকে বাঁচা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরা আহজাবের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুলু কওলান সাদিদা এবং সর্বদা সত্য কথা বলো এই আয়াত থেকে এটা স্পষ্ট যে আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলতে পারে এবং বিভিন্ন পাপ থেকে বাঁচতে পারে হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহকে দেখে ভয় করবে যে তাকওয়াবান অর্জন করবে সে এমনকি তার বিবাচ্চা স্ত্রী সব পর্যন্ত ছেড়ে দেবে এমন ভাবে কন্দন করতে থাকবে মাঠের মধ্যে গিয়ে কন্দন করতে করতে যে হাঁফিয়ে যাবে এইভাবে আল্লাহকে ভয় করে থাকবে তাকওয়াবান ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি তাকওয়াবান ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান অর্জন তাকওয়াবান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ